মর্নিং, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। হ্যাঁ, একজন সাজগোজ করছে দেখতে পাচ্ছেন, সকাল থেকে কখন উঠে গেছে, কিছু তো করেছে, প্যান্টটা চেঞ্জ করেছে, কিছু তো করেই যাচ্ছে সকাল থেকে। কাজল পড়ছে এখন, একটু বাদে ব্লাশার লাগাবে। না না, আমি কি সেটা বা বলেছি? আর ইনি সেজে নিয়েছেন, ইনি একদম জড়িয়ে মরিয়ে নিয়েছেন জন্ম ঠান্ডায় না। যাই হোক, এসব বাদ দাও, তোমরা তোমরা একটু বাইরেটা দেখো, জানলা দিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে। মা, জানলাটা ইয়ে হয়ে গেছে, ফগি হয়ে গেছে, একটু মুছা দে। এই সাবাস কাঞ্চন দাদা, দাদা ফুল ফর্মে আছে এবার, প্রত্যেক দিন দেখা দিয়েছে। যখন দাদাকে দেখতে যেতাম তখন দেখা দিত না, এখন দাদাকে দেখে দেখে বোর হয়ে গেছি। এখন আমার কুয়াশা, মেঘ, বৃষ্টি এগুলো ভাল লাগে পাহাড়ে। এখন দাদা 3 দিন দেখা দিচ্ছে একদম ফুল ফর্মে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে বিছনা থেকেও ছাড়ে আর নামতে হচ্ছে না, জানলা দিয়ে কমপ্লিটলি দেখা যাচ্ছে। কেমন মজা! একটু জুম করে দেখায়। কাঞ্চন দাদার মুন্ডু তো সকালবেলা জানলা দিয়ে কাঞ্চন দাকে দেখে এই যে ছবির ভিডিও করে আবার বেরোলাম আমরা, মহাকাল মন্দিরে যাচ্ছি। মহাকাল মন্দির থেকে ফিরে চেক আউট করে যাব। তো অবজারভেটরি হিল থেকে দেখো, কাল রাত্রে যখন ফিরছিলাম কারণ ফাঁকা ফাঁকা ছিল, এখন আবার লোকজন আছে, বেশ ভালোই। মহাকাল মন্দিরে এসেছি আমরা, নভেম্বরে আবার এসেছিলাম, তখন অরুন্ধতিদি মিঠি ইন্দ্র সঙ্গে ছিল, আমরা ভোগ খেয়েছিলাম, আর তখন সঙ্গীতা অরুন্ধতি ছিল, এবার ওরা নেই, এবার অনন্যা আছে আমাদের সাথে। কর কে দিল অভি ভরা।
কি দিল একটা শেষে। পুজোর গন্ধ এসেছে মিঠি, জোরে গা জোরে গা মিঠি। ও ফার্স্ট টাইম ক্যাফে হাউসে এসেছি। এখান থেকে এখনো কাঞ্চনদাকে হালকা হালকা দেখা যাচ্ছে, খুবই হালকা মেঘের আড়ালে। ইন্ডোর স্ক্যানারে ঢেকে গেছে, সুন্দর দেখ জায়গাটা তো সুন্দর। খাওয়া দাওয়া কেমন দেখি, একজন অর্ডার দিয়ে আস। তো আমরা প্ল্যাটার নিয়েছিলাম একটা, যার মধ্যে জুসটা পড়ে আছে, চেঁচে পুচে খেয়ে নিচ্ছি আমরা। মিঠি হট চকলেট খাচ্ছে আর জানি গার্লিক চিজ টোস্ট খাচ্ছে। হ্যাঁ গার্লিক চিজ না, চিলি চিজ ছিল, চিলি চিজ, চিলি চিজ আর এটা হট চকলেট আর চা। এটা খাবার খারাপ না, খাবার ভালো। এই অর্ধেক থেকে নামিয়ে দিয়েছে, ঠিক আছে চলবে, কিন্তু জন্মে দেরি করে সত্যি। এখন একটা চা বানাতে কতক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টার বেশি। চা এলো না আমাদের, দার্জিলিং টি, উই আর ওয়েটিং ফর দার্জিলিং টি টি টি। এটা আমার দার্জিলিং টি, আমার দার্জিলিং দাদুর টি। এখানে দার্জিলিং তোমার দাদু আছে কোনো? দাদু নেই কিন্তু এটা আমার দার্জিলিং দাদুর টি। আচ্ছা কাঞ্চনজঙ্ঘা তোমার দাদু? হ্যাঁ। ওকে আই এগ্রি। হট চকলেটটা কেমন খেতে? হাতটাই পড়ে গেল। এমনি টোস্টটা খেতে ভালো তো দেখলাম, এমনিতে প্ল্যাটারটাও ভালো ছিল বেশ, চিকেনের সালামি দিয়েছিল আর কি দিয়েছিল, সসেজ, সবজি দিয়েছিল, মাশরুম ছিল, এ আলু 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 দিয়েছিল। বাবা যা, ও ওটা আলাদা করে। তো আমরা চেক আউট করে গেছি হোটেল থেকে, আমাদের সন্ধে 6টায় ট্রেন উত্তরবঙ্গ। কালকে ট্রেনটা তো ক্যান্সেল করে এই ট্রেনে টিকিট করেছি, তো ওয়েটিং লিস্ট ছিল, কনফার্ম হয়ে গেছে। একই একই উপর দিয়েই চ। হ্যাঁ তো এখন আমরা শেয়ার গাড়ির জন্য যাচ্ছি দার্জিলিং শেয়ার কার স্ট্যান্ডে আর কি। যাচ্ছি আমরা, চলো। ম্যাল দিয়ে ফিরছি, ম্যাল এখন যথেষ্ট ফাঁকা, মানে শীতকালটা বেশ ফাঁকা থাকে ফেব্রুয়ারির দিকটা আর কি, তো এই সময় কুয়াশা কুয়াশা হয়ে থাকে তো, আর ঠান্ডাটা ভালো পড়ে, একটু অফ সিজনই চলে এই সময়। সব পেছনে আসছে সবাই দেখতে। তো আমরা গাড়িতে উঠে গেছি, তো আমরা শেয়ার গাড়ির জন্যই যাচ্ছিলাম, কিন্তু দাদা বললো আমাদের পৌঁছে দেবে, তাই আমরা একটা গাড়ি বুক করে নিলাম। এই যে মিঠি, হাই করে দাও, দার্জিলিংকে বাই করে দাও। আইন ফোনে কথা বলছে আর অ্যানি সামনে বসেছে, দাদার নাম ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা দাদাকে বুক করে আসতে পারো দার্জিলিং।
আমরা রাস্তায় আমরা নেমে এসেছি পাহাড় থেকে, পাংখা বাড়ি হয়ে নামলাম। তো নামার পথে একটা জায়গায় ড্রাইভার দাদা দাঁড়ালো, তো আমরাও কিছু একটু লাঞ্চ করে নিচ্ছি, হালকা কিছু। আমি এটা পেয়েছি। ই বাবা পাগলি। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে যাচ্ছেন কেন? আমরা এনজিবি স্টেশন পৌঁছে গেছি, 5:45 আমাদের ট্রেন উত্তরবঙ্গ। সানসেট হচ্ছে, আমরা ট্রেনে উঠে গেছি। মিঠিরা, মিঠি অরুন্ধতী দিরা নেমে যাবে ডালকোলা, আমি আর আনি যাবো শিয়ালদা। আমি এখানে বসে আছি, কেমন লাগছে জানিস তোকে? ও শিয়ালদা যাবে বলছে, আমি শিয়ালদা গিয়ে দিদা বাড়িতে যাব। যা, আমি শিয়ালদা গিয়ে দিদা বাড়িতে যাব। বাহ, আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস তোমার বিধাননগর রোডে দাঁড়ে। তো আমি বিধাননগর, আমি কেন, আমি আর অনন্যা দুজনেই বিধাননগর রোডে নেমে গেছি। অনন্যা রানাঘাট লোকাল করে বাড়ি চলে গেল, আর আমি যাচ্ছি বাস ধরতে। এই দি এন্ড, কলকাতা চলে এসেছে, গরম খুব।